7 ডিসেম্বরের নির্বাচন জনসভা, সেই জনসভায় আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে এদিকে করেছে আমরা মুক্ত কথা আর কিছু ষড়যন্ত্র আছে আমরা সবাই জানি আমাদেরকে সবাইকে বিশেষ করে গ্রামে গঞ্জে এইগুলি সেগুলির যথাযথ উত্তর দেওয়ার জন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করব যে আমরা উত্তর যদি না দিই সেটা প্রতিষ্ঠিত জনগণকে এখানে আনার জন্য যে প্রস্তুতি ওরা বলেছে ভালো বলেছেন আমাদের বুধবার চেয়ারম্যানরা আছেন ইউনিয়নের চেয়ারম্যানরা আছেন সবাই ভালো বলেছেন এইভাবে যদি আমরা আয়োজন করি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখানে জননেত্রী শেখ হাসিনা অন্তত না হলে আমাদের নেতৃত্বকালীন সময় 20 বারের উপর কক্সবাজারে এসেছেন প্রতিটি উপজেলায় উনি গিয়েছেন প্রতিটি উপজেলার নেতাকর্মীদের দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তা আমি বলবো আমাদের যা সহযোগিতা আমার যা সহযোগিতা আমি বলবো আমার এমপিও বক্তব্য রেখেছেন তাকে বলবো যে চকরিয়া পেকুয়া মাতামরি এইসব এলাকায় আমি এখানে 3 বার নির্বাচন করেছি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি আমাকে যা যা সহযোগিতা করতে হয় তুমি সহযোগিতা করবা আমার তরফ থেকে যা করতে হয় আমি ওপেনলি বলছি আমি সর্বাত্মক সহযোগিতা করে জন্মশ্রী জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য আমি আমার তরফ থেকে সমস্ত সহযোগিতা করবো কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই সুন্দর আয়োজনের জন্য জেলা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ সবাইকে সবাই এসেছেন এবং এখান থেকে আমরা প্রস্তুতি নেব যাতে এটাকে সুন্দর সফলভাবে করতে পারি যেন ল্যাং মারামারি না করি সুন্দর স্লোগান থাকবে জননেত্রী শেখ হাসিনার স্লোগান বঙ্গবন্ধুর স্লোগান কারণ যাতে স্লোগান দিয়ে কোথাও ইয়ে করে এটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার এই দিকে যাতে আমরা আমাদের নজর রাখতে হবে কারণ আমাদের ভিতরে থেকেই তো সব সাবোটেজ হয় আমার সাংবাদিক ভাইয়েরা প্রথমে নেগেটিভটা উঠেই যাবে তাই এটাকে সফল করার জন্য আমাদের ঐক্যের কথা আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ সৃষ্টি করার দরকার এই বলে সবাইকে আমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম